ওয়ালাইকুম আসসালাম আরহামতুল্লাহ বরকাত কোরআনের আয়াত সংখ্যা কত ছয় হাজার ছশো ছেষট্টি না তার কম না তার বেশি আমি ভাই জানি না আর এটা জ্ঞান যদি আমার না থাকে তাহলে আমি আমার কোনো ক্ষতিও মনে করি না কারণ কোরআন বিসমিল্লাহ এবং সুরা ফাতেহা থেকে শুরু এবং সুরা নাস দিয়ে শেষ এর মাঝে যতগুলা কোরআনের আয়াত আছে যতগুলা সুরা আছে যদি সমস্ত সুরাই থাকে আর কোরআনের সমস্ত শব্দ যদি থাকে তাহলে আয়াত নাম্বারিংয়ে কম বেশি হলে তাতে কোনো যায় আসে না কারণ আমরা কোরআনের উপর ইমান রাখি কোরআনের শব্দের উপর ইমান রাখি কোরআনের আয়াতের উপর আমার আয়াত সংখ্যার উপর ইমান রাখাটা আমাদের উপর জরুরি না কথাটা একটু ভালো করে বুঝবেন আচ্ছা দ্বিতীয় কথা হলো এই যে কোরআনের আয়াত সংখ্যায় কম বেশি হবেই কারণ অনেক সময় যারা কোরআন লিখে গেছেন সালাফদের যুগে সাহাবিরা লিখেছিলেন তারপরে কোরআন ধীরে ধীরে আমাদের হাতে এসেছে ওইরকমভাবেই ভাবেই এখন অনেক সময় লেখার সময় যেহেতু আল্লাহ রসুল সাল্লাম যুগে কোরআন লেখা হয়নি তাই আয়াত সংখ্যাগুলো আল্লাহ রসুল সাল্লি সাল্লামের দ্বারা তৈরি করা নয় এখন যখন কোরআন লেখা হয়েছে তখন অনেক জায়গায় এরকম মতভেদ হয়েছে লেখার সময় স্বয়ং আমাদের সালাবদের মধ্যে যে এটা সম্পূর্ণ একটা আয়াত না এটা দুটি আয়াত মাঝখানে একটি আয়াত নম্বর হবে না নাম্বারিং ঘমে না সম্পূর্ণটা একটাই আয়াত হবে এ নিয়ে মতভেদ হয়েছে এরকম মতভেদ হওয়ার কারণে অনেক সময় সেখানে আয়াত দেওয়া হয়েছে যখন দেওয়া হয়েছে তখন আয়াত সংখ্যা বেড়েছে যখন ছেড়ে দেওয়া হয়েছে তখন আয়াত সংখ্যা কমেছে যেমন গাইর হিম। আলহিম ইহদিনাসরাত আল মুস্তাকিম এটা আয়াত না আয়াত নয় যারা এখানে আয়াত করেছেন তখন এটা আয়াত সংখ্যা সুরা ফাতেহা বেড়ে গেল আর যারা বলছেন না এটা আয়াত পূর্ণ নয় এটা সামনেরটা মিলে আয়াত অর্থাৎ সরাত আল মুস্তাকিম আন আমতা তলহিম তাহলে তখন তাদের কাছে আয়াত সংখ্যা কমে গেল এইভাবে মতভেদগুলো হয়েছে সেই জন্য আয়াত সংখ্যা কতখানি এটার পিছনে পড়ার কোনো দরকার নেই সাধারণ মানুষকে বরং এটা যারা কোরআনের পণ্ডিত এবং জ্ঞানী তারাই বিবেচনা করবেন যেটা আয়াত হবে কি হবে না বিশেষ করে যেগুলো মতভেদ হয়েছে সেই কারণে আপনি কোরআনের উপর রাখবেন কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত সমস্ত আয়াতের উপর সমস্ত শব্দের উপর সমস্ত বাক্যের উপর এর মধ্যে আয়াত সংখ্যা যদি কম হয় বেশি হয় তাতে কিছু যায় আসে না অর্থাৎ আয়াত সংখ্যা কম হলে যে কোরআনের কোনো কিছু কম হয়ে যায় এটা নয় আয়াত নম্বর যদি বেশি হয় তো কোরআনের কোনো আয়াত বেশি হয়ে যায় এরকম না আয়াত একই থাকে শব্দ একই থাকে বাক্যও একই থাকে প্রত্যেকটা হরফও একই থাকে কিন্তু কোনো কোনো ক্ষেত্রে একটি আয়াত সেটা দুটি আয়াত না এক আয়াত এরকম মতভেদ করার কারণে আয়াত নাম্বারিংয়ে মত পার্থক্য হয়েছে আশা করি বুঝেছেন